আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা কচুর বড়া রেসিপি। আশা করি আজকে রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। একদম নতুন পদ্ধতিতে আজকে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো। ছোট বড় সবাই কিন্তু এই ছোলা কচুর বড়াটা খেতে ভীষণ পছন্দ করবে। তাই কিভাবে আমি তৈরি করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ছোটতেই আমি নিয়ে নিয়েছি কচু। কচুটাকে আমি ছিলে নেব, ভালো করে উপর দিয়ে মোটা মোটা লেয়ার করে কেটে নেব। কচুটাকে আমার ছেলা হয়ে গেছে, এবার আমি গোল গোল করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ছিলে নিয়েছি, এবার আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি। এবার আমি বটি দিয়ে কিভাবে কাটছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু খেয়াল করেই বুঝতে পারবেন। আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে আছি, আর এরকম কিন্তু এক দাজে কাটতে হবে, বেশি কম করা যাবে না। খেয়াল রাখতে হবে আর হাতের উপরে কন্ট্রোল রাখতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেটে নিতে হবে। দুই একটা পিস কিন্তু অনেকটা টাটকা, তাই এর হাত দিয়ে একটু ধরে রাখতে হবে, না হয় কিন্তু ভেঙে যাবে। আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি, এবার এরকম করে পেঁচিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রায় 6-7টার মতন কেটে নিয়েছি। আমি এগুলোকে ধুয়ে তারপর মুছে নেব। আর নিয়েছি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি দুটি কাঁচামরিচ, 2 কোয়া রসুন। এবার আমি একটা পেস্ট করে নেব। আমি একটা পেস্ট করে নিয়েছি, একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা ম্যাজিক মশলাও দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1 টেবিল চামচের মতো। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম পাতলা করে নিই, ঘন রেখেছি, যাতে করে এই মিশ্রণটার ভিতরে ছোলা কচুটা চুবিয়ে নিলে ভালো করে স্যুপ করে, সেজন্য কিন্তু এরকম একটু ঘনত্ব রাখতে হবে। আমি এবার একটা চুবিয়ে দেখাচ্ছি আমি কিভাবে চুবিয়ে নেব। উপর থেকে এরকম রেখে তারপরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি গরম তেলের ভিতরে ছেড়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে নিচ্ছি আমি। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব এই কচুটা, আমি এরকম দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও আজকের রেসিপিটা ভালো লেগেছে। এখনও যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছে। এরকম করে ভেজে নিতে হবে। আমি আবার একটা ভেজে নিচ্ছি। আমি প্রত্যেকটা এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি, তেল থেকে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন ও সহজ ভিডিও নোটিফিকেশন পেতে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরটা খুব মুচমুচে আর ভিতরটা একদম জুচি। এটা খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভ কামনা রইল।